আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমার হাতে একটা বই আসছে, পেনফিল পাবলিকেশনকে অসংখ্য ধন্যবাদ একটা সুন্দর বই হাদিয়া দেওয়ার জন্য। আচ্ছা, একটা ময়লা ছিল। আচ্ছা, এই বইটার পোস্টটা আমার বেশ ভালো লাগছে। এখানে দেখি আবার একটু হ্যান্ড ফিল আছে। গল্পের ক্যানভাসে জীবন, এটাতে কাজ করেছেন টিম জাগরণ। দেখছেন, দেখবেন সুন্দর একটা প্রচ্ছদ করছে, তাই না? মাশাআল্লাহ, সুন্দর একটা প্রচ্ছদ। আমি দেখে পাতা ঝরতেছে। যাক, আচ্ছা, পেছন পাশটা আমরা দেখি, একটু পড়ে দেখি আসলে বইটা কি নিয়ে। ভীষণ রকম গল্পময় মানুষের জীবন, শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, জীবনের প্রতিটি পরতে পরতে থাকে বলা না বলা নানা গল্প। জীবন যেহেতু গল্পময়, তাই কাগজে কালিতে লেখা গল্পগুলো খুব সহজেই মানুষকে প্রভাবিত করতে পারে। কখনো কখনো এই গল্পগুলো হয়ে ওঠে বাস্তবতার থেকেও কঠিন, কখনো বা কল্পনার চেয়েও মধুর। মাঝে মাঝে মনে হয় আমার জীবনটা গল্পের বাঁকে বাঁকে এগিয়ে চলেছে অনন্তকালের পথে। এ জীবন কেবলই জীবন নয়, এ জীবন এ যেন গল্পের ক্যানভাসে জীবন। কাল্পনিক হলেও সত্য এমন সব জীবন গল্প নিয়ে সাজানো গল্প গ্রন্থ গল্পের ক্যানভাসে জীবন। তো ক্যানভাসটা হচ্ছে কি, আমরা যখন আর্ট করি কোনো কিছু, আমরা কল্পনা থেকে আর্ট করি। তো এখানে এই গল্পটা যখন বলা হচ্ছে গল্পের ক্যানভাসে জীবন, মানে গল্পটা হচ্ছে কাল্পনিক গল্প, কিন্তু একটা জীবন নিয়ে, যে জীবন অনেক সময় বাস্তবতার সাথে মিলে যায়। মানে বেসিক্যালি আমি এটা বললাম, মানে ওদের কথা না, এই বক্তব্য লাস্টে বক্তব্যটা আমার, এই ক্যানভাস ওয়ার্ডটা শোনার পর আমার মাথায় আসছে। যাই হোক, এ হচ্ছে বইটা পুরুত্ব, একটা আঙুলের সমান, আঙুলের থেকে একটু ছোট হবে। পোচ্ছটা সুন্দর করেছে। এই হচ্ছে, উপস সরি, এই হচ্ছে বেসিক্যালি বই। একটু দেখি, পেনফিল পেনফিল নিয়ে এখানে কিছু আলোচনা হয়েছে, ওদের আরো বই আছে সেগুলো নিয়ে বিষয়। আমি একটু দেখি ভেতরে কি অবস্থা। এটা রচনা করেছে টিম জাগরণ, সম্পাদনা করেছেন রুহুল কবির এবং শাকির মাহমুদ সাফাত, বান করেছেন রুহুল কবির, এই তো স্মরণীয় করছেন উস্তাদ মাহমুদ সিদ্দিকি। লেখক বৃন্দ, এই যে কারাকাল, ও মাশাল্লাহ, আরিফ আজাদ ভাই আছে না? আরিফ আজাদ, রুহুল কবির, জান্নাত মিম, তারিকুল ইসলাম, তারেক, ফাতেমাতুল বুসরা, জুবাইরিয়াহ বিনতে আব্দুল মান্নান হাফজা, আমার উচ্চারণ ভুল হলে আমাকে ক্ষমা করবেন আপনারা, সাদিয়া আফরোজ মিম, আইশাহ বিনতে রুহ, আতিয়া তাসনিম প্রমা এবং তাজরিয়ান আল আয়াজ। বইটার প্রাইসটা কত, 240 টাকা লিখা। তো তো দেখা যাবে যে আপনারা যখন কিনতে যাবেন ডেফিনেটলি একটা ডিসকাউন্ট থাকবে। হ্যাঁ, প্রচ্ছদ করেছেন ওয়ালিদ ইবনে হোসাইন ভাই, খুব সুন্দর একটা প্রচ্ছদের কাজ করেছেন ভাই, প্রশাসকের কাজ করেছেন। আচ্ছা, যাই হোক, ফেব্রুয়ারি 24-এ নতুন বই এটা আপনাদের। সুসূচিপত্র অনিশ্চিত লিখছেন রুহুল কবির, আর আমি সাহাবি, আমি মনে হয় লাস্টের গল্পটা হইতে পারে আরিফ আজাদ ভাই দেখি। হ্যাঁ, লাস্টের দিকে, মানে যাদের চাহিদা বেশি। আচ্ছা, যে জীবন সে যে জীবন একলা ভীষণ, লক্ষ্য যখন জান্নাত, সুখের রকম ফের, আজ মায়ের বিয়ে। আচ্ছা, মানে ইত্যাদি যে গল্পগুলো আছে, বিভিন্ন গল্পগুলো লেখা হয়েছে যা কিনা হয়তো বাস্তবের সাথে মিলে যাবে, এরকম কিছু একটা হবে। আর লাস্টের আগের গল্পটা আরিফ আজাদ ভাইয়ের, কিন্তু এটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগলো। এটা কি লাস্টে কারেন্টটা চলে গেছে? যাই হোক, এটা আমার একটা কবিতা। হ্যাঁ, বাহ, কবর বন্দি জমান বন্দি। মাশাআল্লাহ, আপনারা যারা কবিতা পছন্দ করেন তা বেশ ভালোই হবে মনে হয়। হ্যাঁ, এই ঘোর সিয়া হার মানিয়েছে নিঝুম নিশুতি রাত, বিজলির আলো রাত্রিকে তবু পড়ায় অলঙ্কার। আমি একটু ছন্দ মিলাতে খুব বেশি এক্সপার্ট না। যাই হোক, অসংখ্য ধন্যবাদ পেনফিল পাবলিকেশনকে। ইনশাল্লাহ বইটা পড়বো, পড়ে একটা রিভিউ করার ইচ্ছা আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।